আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ভিউয়ার্স, আমি ডাক্তার মুক্তির রহমান, আমি আছি আপনাদের সামনে। আমি আজকে আলোচনা করব কোন ধরনের ওষুধ সেবন ব্যতীতই কিভাবে প্রাকৃতিক উপায়ে ইরেকটাইল ডিসফাংশন থেকে মুক্তি লাভ করা যায়। এক নম্বর, আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে মানসিকভাবে চাপমুক্ত থাকতে হবে, মানসিকভাবে আপনাকে ফ্রেশ থাকতে হবে। আপনাকে কোনো ধরনের পেশানি, হতাশা, দুশ্চিন্তা, তারপর হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তা, এই সকল মানে এক কথায় স্ট্রেস অর্থাৎ মানসিকভাবে আপনাকে চাপ নেওয়া যাবে না, আপনাকে ফ্রেশ থাকতে হবে। হ্যাঁ, আপনি আত্মবিশ্বাসী থাকতে হবে, কোনো ধরনের দুশ্চিন্তা, অতিরিক্ত রোগ নিয়ে হতাশা, হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে সকল আপনার অর্থাৎ রোগ নিয়ে আপনি অতিরিক্ত এত পরিমাণ আপনি পেরেশানি থাকলেন যে আপনি সুস্থতা আপনার জন্য অনেক বিলম্ব হয়, তাই আপনাকে মানসিকভাবে আগে চাপমুক্ত থাকতে হবে। এটা হচ্ছে এক নম্বর উপায়, আপনাকে মানসিকভাবে চাপমুক্ত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল থাকতে হবে, নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে, এবং একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে তার কাছে আপনার সব কিছু আলোচনা করে তার চিকিৎসা গ্রহণ করতে হবে, তাহলে আপনি সুস্থ হবেন। দুই নম্বরটা হচ্ছে আপনাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে। ভিউয়ার্স, আপনাকে সেক্সুয়াল উইকনেস বা ইরেকটাইল ডিসফাংশন থেকে আপনাকে রিকভার করার জন্য আপনাকে রেগুলার এক্সারসাইজের কোনো বিকল্প নেই। হ্যাঁ, আপনাকে প্রতিদিন কমপক্ষে দৈনিক আধা ঘন্টা এক্সারসাইজ করা দরকার। এর মধ্যে আপনাকে দৈনিক বুক ডাউন, তারপরে পুশ আপ, তারপরে হচ্ছে চিন আপ, এই যে সকল যত সকল ব্যায়াম আছে, এরপরে দৌড়োদৌড়ি করা, হ্যাঁ, তারপরে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে একটু বাহিরে হাঁটাহাঁটি করা, অর্থাৎ শরীর থেকে ঘাম ঝরানো। হ্যাঁ, আপনাকে পর্যাপ্ত আপনাকে এক্সারসাইজ করতে হবে, যে সকল এক্সারসাইজ করা দরকার আপনি বাসায় করতে পারেন। এরপরে আপনাকে বিশেষ একটা এক্সারসাইজ আছে, সেটা হচ্ছে কেগাল এক্সারসাইজ, আপনি সেটাও করতে পারেন, এটা আপনার জন্য খুব উপযোগী। তো দ্বিতীয় নম্বর উপায়টা হচ্ছে আপনাকে ব্যায়াম করতে হবে। তৃতীয় নম্বরটা হচ্ছে আপনাকে আপনার ওজনটা নিয়ন্ত্রণে রাখতে হবে। হ্যাঁ, আপনার ওজন বেড়ে গেলে কিন্তু আপনার ইরেকটাইল ডিসফাংশন থেকে মুক্তি লাভ করা কষ্টকর হয়ে যাবে, তাই আপনাকে ওজনটা আপনার শরীরের সাথে, আপনার হাইটের সাথে আপনার ওজনটা কী করতে হবে, আপনাকে নিয়ন্ত্রণে থাকতে হবে। হ্যাঁ, এটা আপনার একটু খেয়াল করবেন। এর জন্য পর্যাপ্ত পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি যে সকল খাবার আপনার ওয়েট গ্রোথ করে এই সকল খাবার আপনাকে বর্জন করতে হবে। হ্যাঁ, কার্বোহাইড্রেট খাবারগুলো আপনাকে কম খেতে হবে, চিনি এই সকল খাবার আপনাকে কম খেতে হবে, সয়াবিন তেল এই সকল খাবার আপনাকে, অতিরিক্ত ফ্যাট এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে, কারণ এগুলো ওজন বাড়ায়। চতুর্থ নম্বরটা হচ্ছে আপনাকে আপনার টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পায় এমন সকল যে সকল কাজ আছে এই সকল কাজ করতে হবে। টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পায় এরপর আমার একটা লেকচার আছে, আমি আপনাদেরকে ডিসক্রিপশনের লিঙ্কে বক্সে দিয়ে দেবো লিঙ্কটা, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। ওই সকল কাজগুলো অর্থাৎ কিছু এক্সারসাইজ আছে, এরপরে হচ্ছে কিছু খাবার আছে, আমি টোটালি টেস্টোস্টেরন হরমোনের ওপরই একটা লেকচার দিয়েছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। হ্যাঁ, তো টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পায় এমন সকল কাজ করতে হবে। পঞ্চম নম্বরটা হচ্ছে আপনার যদি ধূমপান এবং মদ্যপানের অভ্যাস থাকে তাহলে আপনাকে এটা অ্যাভয়েড করতে হবে, ছেড়ে দিতে হবে। হ্যাঁ, কারণ ধূমপান এবং মদ্যপানের কারণে অনেক সময় ইরেকটাইল ডিসফাংশনের সুস্থতা বাধাপ্রাপ্ত হয়, তাই আপনি এই ধূমপান এবং মদ্যপান এটা আপনি ছেড়ে দিন। ষষ্ঠ নম্বরটা হচ্ছে এস্টেরয়েড জাতীয় যে খাবারগুলো আছে, হ্যাঁ, এই খাবারগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে, এগুলো আপনাকে ছেড়ে দিতে হবে, এই খাবারগুলো আপনার হচ্ছে ক্ষতিকর। সাত নম্বরটা হচ্ছে আপনার হাই ব্লাড প্রেশার এবং হাই কোলেস্টেরল জাতীয় যে খাবারগুলো আছে, হ্যাঁ, বা যে সকল খাবার খেলে সাধারণত উচ্চ রক্তচাপ হতে পারে বা উচ্চ কোলেস্টেরল বেড়ে যেতে পারে, এই সকল কাজ এবং এই সকল খাবার থেকে আপনাকে বিরত থাকতে হবে। হ্যাঁ, মানে এক কথায় হচ্ছে উচ্চ রক্তচাপ হওয়ার বিশেষ কারণ হচ্ছে যে অতিরিক্ত নির্ঘুম থাকা, তারপরে হচ্ছে অযথা দুশ্চিন্তা করা, একটা বিষয় নিয়ে প্রেশানিতে থাকা, অযথা উদ্বিগ্ন থাকা, এই সকল আপনাকে
আপনাকে এই সকল আপনাকে অ্যাভয়েড করতে হবে, যেন আপনার হাই ব্লাড প্রেশার এবং উচ্চ কোলেস্ট্রল আপনার শরীরে বাসা বাঁধতে না পারে। হ্যাঁ, অষ্টম নম্বরটা হচ্ছে আপনাকে নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে। হ্যাঁ, এর মধ্যে আছে আপনার দুধ, ডিম, গরুর গোশত, প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি, ফল, ফ্রুট, হ্যাঁ, এই জাতীয় খাবারগুলো আপনাকে খেতে হবে। ভিউয়ার্স, আমি সবসময় চেষ্টা করি যেন আপনাদেরকে কোনো ধরনের ওষুধ সেবন ব্যতীতই কীভাবে প্রাকৃতিক উপায়ে সুস্থ করে তোলা যায়। তো সবাই আমার আলোচনাটি শুনে উপকৃত হলে আমার জন্য দোয়া করবেন, এবং আমার চ্যানেলটি এখনও যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফিজ। দেখা হবে অন্য কোনো নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।